উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাজের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে মোর স্পেস লিমিটেড। যাদের নিজেদের অফিস নেই বা মূলধন কম, তারা এখানে এসে একই ছাতার নিচে পরিচিত হতে পারছেন। বাড়ছে তাদের কাজের পরিধি। শাকির আদনানের রিপোর্টটি দেখুন। উদ্যোক্তা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের কাজের সুবিধা করে দিতে 2015 সালে যাত্রা শুরু করে মোর স্পেস লিমিটেড। ধানমন্ডির 27 নম্বরে সপ্তক স্কোয়ারে আরও বড় পরিসরে আধুনিক সুবিধা নিয়ে মোর স্পেসে নিজেদের প্রয়োজন মতো ভাড়া নিয়ে উদ্যোক্তারা বিভিন্ন পণ্যও উপস্থাপন করছেন। শুরুতেই আমাদের কর্পোরেট কোলাবোরেশন ছিল যে আমরা মোরের স্পেসটা ইউজ করতে পারতাম। সো মোর একটা কো-ওয়ার্কিং স্পেস। আমরা অনেক ফ্যাসিলিটিস পেয়েছি। যখন আর্লি স্টেজে আমাদের কোম্পানির কোনো অফিস স্পেস ছিল না, এখানে এসেছি আসলে সবার সঙ্গে পরিচিত হতে, সবার ব্যাপারে জানতে এবং নিজেদের ব্যাপারে জানাতে। যেসব ব্যবসায়ী বা উদ্যোক্তাদের নিজেদের অফিস নেই অথবা মূলধন কম, তাদের জন্য এ আয়োজন। ইনশাআল্লাহ আরও দেখবো যে ভবিষ্যতে আরও নতুন কো-ওয়ার্কিং স্পেস আসবে এবং নতুন মোর লোকেশন আসবে। আপনি যদি শুধুমাত্র আপনার কাজে মনোযোগ দিতে চান, তাহলে কিন্তু মোরের মতো একটা কো-ওয়ার্কিং স্পেসে আসা খুব দরকার। অফিস স্পেসের প্রয়োজনীয়তা আমরা এতদিন যেরকম দেখে আসছি, ভাইয়া, এটা আমরা গোয়িং ফরওয়ার্ড দেখবো যে এটা অনেক রকমের চেঞ্জ হচ্ছে। এমন উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে জানালেন আয়োজকরা। তারা যাতে তাদের নিজেদের কাজটা করতে পারে এবং অন্য একটা অফিস বা এই ধরনের জিনিসপত্রকে হ্যান্ডেল করতে যাতে তাদের না হয়, সেই জায়গা থেকে আসলে আমরা মোর শুরু করেছিলাম। মানুষ অনেক বেশি একটা কাজের জায়গা চায় যেটার এনভায়রনমেন্টটা খুব কাজের জন্য প্রোডাক্টিভ, কিন্তু ওই হয়তো পুঁজিটা নাই যে একটা অফিস তৈরি করে নিবে। তাদের জন্য আসলে আমাদের এই জায়গাটা অনেক বেশি ইউজফুল। এন্টারপ্রেনার যারা আছেন অথবা ফ্রিল্যান্সার্স যারা আছেন, স্মল বিজনেস ওনার্স যারা আছেন, ওনাদেরকে ফ্যাসিলিটেট করা। যে কোনো সময় দে ক্যান জাস্ট কাম ইন অ্যান্ড দে স্টার্ট ওয়ার্কিং ফ্রম দ্য মোমেন্ট গো। বনানী ও তেজগাঁও লিংক রোডেও মোর স্পেসের অফিস আছে। সামনের দিনগুলোতে এ কার্যক্রমের পরিধি আরও বাড়াতে চায় মোর স্পেস লিমিটেড। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।